আগামী 20-21-22 ডিসেম্বর ফটিকছড়ির মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও তিন দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উপলক্ষে এক মত বিনিময় সভা বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের আয়োজনে ডিসেম্বর 13 তারিখ বুধবার দূরে শফিকিয়া দরবার শরীফের মাড়ত পীরে তরিকত হযরতুল হাজ শাহ সুফি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলামী মুনিরি মাদজিলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আল হাজ নজরুল ইসলামের সঞ্চালনায় এডে বক্তব্য রাখে ফটিকছড়ির পৌর মেয়র ইসমাইল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কুতুবুদ্দিন মুহুরি, আব্দুল সালাম অ্যাডভোকেট লিয়াকত আলী, ডাক্তার জয়নাল মুহুরি, ফটিকছড়ি পৌরসভার ব্যাক কাউন্সিলর হল, বারিয়া শফিকুল মুনির যুব কমিটির কর্মকর্তা। একজন মানুষ যার কাছে ধর্মীয় অনুভূতি যার কাছে থাকবে, আমি মনে করি সেই অপরাধ প্রবণতা থেকে সে অনেক দূরে থাকার যথেষ্ট সুযোগ তার কাছে রয়েছে। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন্টে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।